আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে বেড়ে গেছে গরু চুরি ও দোকানপাট চুরি। এভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকায় সর্বোচ্চ হারাচ্ছে মালিকরা। থানায় অভিযোগ করেও কোনো ধরনের সুফল মিলছে না। এই কারণে এলাকাবাসীরা অনেক আতঙ্কের মধ্যে আছে। ইয়ার পরে সকাল উড়ে দেখি গরু নাই, এই দুইয়ান সিল দিয়ে গরু বান্ধি, তারপরে থালা দুয়ো থালা মারছি, সিল ও থালো। এরপরে গিয়া দিয়ে কাটার দিয়ে হারিয়ে গরু নিয়ে গই, হারিয়ে নে তারা সম্ভবত ঢুকি তোমার দোয়ান তো না, সেটা আমি তখন আইলাম, আইনে দেখি তো তোমার থালা তিনি তো গো না হারিয়ে নে হড়ে ফেলাই দিয়ে মারি প্রায় 35,000 টাকার মতো। গরু কয়টা চুরি হয়েছে? যে অনুমানিক কয় টাকা বাজার মূল্য? বর্তমান মূল্য 2,50,000 টাকা। আচ্ছা, কিভাবে নিয়ে গেছে গরুটা? গোয়ালঘরে তালা কেটে নিয়ে গেছে। আচ্ছা স্যার, গাভী, তারপরে গাভী কিনে প্রায় 5,00,000 টাকা দিয়ে, তার বাচ্চা নিয়ে বাচ্চা ও মনন করে খেটে যাচ্ছে। সুকৌশলে দোকান লুটপাট ও গরু চুরি হওয়ার কারণে অনেকদিন ধরে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক দোকানদাররা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে এবং অনেক খামারিরা ঋণ নিয়ে গরু পালন করতেছে, কিন্তু এই গরু চুরি ও দোকানপাট চুরি হওয়ার কারণে তাদের মধ্যে দুরবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বেড়েছে হচ্ছে যে আমাদের এখানে যে শীত আসলে গরু চুরির মৌসুমটা আরও বেড়ে যায়, তৎপরতা বেড়ে যায়, যে চোররা অন্ধকারের জন্য কৃষকের গোয়ালঘর খালি করতে দ্বিধাবোধ করে না। এটা নিয়ে আমরা বিলপুর ডেয়ারি পিজি দিয়ে খুবই শঙ্কিত আছি। আমরা খামারিরাও খুবই আতঙ্কের মধ্যে আছে, প্রতি রাত আমাদের কাটে হচ্ছে আতঙ্কের মধ্যে। প্রত্যেকটা ফার্মে যারা মালিকরা আছে তারা সবসময় ভয়ে থাকে যে কখন চোর আসে, কখন আমরা এই রক্ষা করতে পারবো কিনা, এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত আছি। যে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো যে আপনারা যেন একটু বিষয়টা তৎপরতার সাথে নজর দেন। এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, গরু চুরি রোধে প্রতি রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আগের যে চুরি হয়েছে তার অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান রয়েছে।